আমাদের কাছে ইমরুল হাসান রুবেল কক্সবাজার থেকে প্রশ্ন রেখেছেন, আমার হিপ জয়েন্ট ক্ষয় হয়েছে, ব্যথা করে, এখন কি করব? হ্যাঁ, এই জাতীয় রুগীও অনেক আমাদের, প্রায় এই রুগী আসে যে হিপ জয়েন্ট আইদার রাইট অর লেফট যে কোনো একটা হতে পারে, অনেকে দুইটাই সমস্যা হতে পারে। এখন আসেন হিপ জয়েন্টের, আমরা একটা কমন ডায়াগনোসিস প্রায় বলে থাকি যে এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট, এটা একেবারে কমন, প্রায় মানুষের এটা হতে পারে। হুম তো হুম এখন আইদার কি আদৌ এভিএন নাকি অন্য কোনো আর্থ্রাইটিস থেকেও হয়েছে কিনা, এটাও কিন্তু আমাদের এক্সক্লুড করতে হবে। আবার এভিয়ান হতে পারে, হ্যাঁ, যখন আপনার কার্টিলেজ টোটালি নষ্ট হয়ে আসে, যখন জোড়াটা একেবারে ফিক্সড হয়ে যায়, তখন কিন্তু এমনিতেই ডিউ টু ল্যাক অফ মোবিলাইজেশন, মুভমেন্ট কমে যাওয়ার কারণে, পেইন হওয়ার কারণে, কিন্তু এমনি তো সমস্যা যেটা আমরা বলে থাকি যে আসলে মূলত আর্থ্রাইটিস, বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস আছে, তা থেকে কিন্তু হিপ জয়েন্ট আপনার এভিয়ান বলেন বা সেকেন্ডারিলি আর্থ্রোডেসিস হয়ে যেতে পারে বা ফিক্সড হয়ে যেতে পারে বা এনকাইলোসিস হয়ে যেতে পারে, হুম হুম তা কিন্তু হতে পারে। বা কোনো আর্থ্রাইটিস অন্য কোনো, যেমন ইনফেকশন আর্থ্রাইটিস, যেমন টিউবারকুলোসিস বা হুম টিবি, হুম টিবি ইনফেকশন থেকেও হিপে হতে পারে। বা অনেক সময় হিপ জয়েন্টের পেইন ডিউ টু কোমরের কোনো প্রবলেম, যেমন পিএলআইডি থেকেও কিন্তু হিপের মাসেল স্পাজম হয়ে ওখানে পেইন মনে হবে। তো এটা আসলে রুগী ক্লিয়ার না দেখলে বোঝা যায় না। তবে হ্যাঁ, বেসিক মুভমেন্টে যদি পেইন হয়, যেমন রুগী নিচে বসতে গেলে, টয়লেট করতে গেলে বসতে পারে না, বা হাঁটতে গেলে তার ওখানে জোড়ায় মনে হয় ব্যথা হয়, বা শুয়ে শুয়ে সে যদি দেখে হিপ জয়েন্ট নাড়াচাড়া করতে গেলে হুম হুম পেইন হয়, তাহলে বুঝতে হবে হ্যাঁ আসলে হিপের সমস্যা। এই ক্ষেত্রে আমাদের এক্সরে ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে এক্সরেতে আমরা খুব সহজেই পেয়ে যাই, এবং এক্সরের পরে হচ্ছে সিটি স্ক্যান। হুম হুম এক্ষেত্রে এমআরআই করার কোনো প্রয়োজন নেই, বাট অনেকে করে, করতে পারে ডাক্তার যদি নিজে চায়। এক্সরে এবং সিটি স্ক্যানই কিন্তু খুব সহজেই পাওয়া যায় যে আসলে চেঞ্জটা কেন আসছে, পাশাপাশি কিছু ব্লাড টেস্ট এগুলা লাগতে পারে। তো যা কিছুই হোক না কেন, এভিএন হোক, ডিউ টু ট্রমা হোক, অথবা আর্থ্রাইটিস যেভাবেই হোক না কেন, এই রুগীদের প্রাইমারি যদি চিকিৎসার পাশাপাশি এক্সারসাইজ করে ওনারা, হুম হুম স্পেশালি সাইক্লিং, তারপর হচ্ছে শুয়ে শুয়ে হাঁটু ভাঁজ করা, সোজা করা, বা হিফের মুভমেন্টগুলা করা, হাঁটা চলাফেরা নিয়মিত রাখা, মানে বেশি না হাঁটা বাট একেবারে শুয়ে বসে না থাকা, এই যে মাঝামাঝি লাইফ স্টাইল যদি মেনটেন করতে হুম থাকে, হুম অনেক সময় আবার রিভার্স হয়, এমনিতেই ইম্প্রুভ হয়ে যায়। তো আমার আচ্ছা মনে হয় ওনাকে একজন বাত ব্যথার ডাক্তার দেখাতে হবে, দেখে উনি টেস্ট করে দেখতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট খুব উপকারে আসে, ভিটামিন কে বা এই জাতীয় অন্যান্য বিভিন্ন ইয়ে থেকে আপনার সমস্যা হতে পারে, ওগুলা খেলে অনেক সময় উপকার আসতে পারে। আচ্ছা, আমাদের কাছে আরো একজন দর্শক প্রশ্ন রেখেছেন, উনি ইউটিউবে প্রশ্ন করেছেন, সাজ্জাদ হোসেন, 24 বছর বয়স, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়ি, 2 বছর আগে সিঁড়ি থেকে পড়ে মেরুদণ্ডের হাড় 11 ও 12 নম্বর ভেঙে গিয়েছে, আচ্ছা, নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে আছি, এখন কি করণীয়? হ্যাঁ, সিঁড়ি থেকে পড়ে যে ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে এটা হচ্ছে, গিয়েছে, আমরা অনেক সময় স্পাইনাল ফ্র্যাকচার হতে পারে, যেটা হচ্ছে, যেটা উনি বলছে এগারো এগারো এবং নম্বর বারো, এবং মানে বারো 11-12 হচ্ছে ডর্সাল, মানে হুম হুম থোরাসিক। অনেকের ক্ষেত্রে এটা হয়, যেটা পরবর্তীতে আমরা দেখি যে তার নিচের অংশ প্যারালাইসিস, হুম হুম প্যারাপ্লেজিয়া বা নাড়াতে সমস্যা হয়, বা বায়াল ব্লাডার ইনকন্ট্রোল, প্রস্রাব পায়খানার সমস্যা হতে পারে, বা চলাফেরা বিভিন্ন সমস্যা, উনি যে বলছে যে নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, নিউরোলজিক্যাল প্রবলেম এই ওনার এখন কমপ্লিকেশনটা হয়েছে। কি এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম হতে হুম হুম পারে। যা কিছুই হোক না কেন, অনেক সময় নিউরো সার্জারি প্রয়োজন হতে পারে, ওনারা হয়তো সার্জারি করেছে বা করেন, আই ডোন্ট নো, উনি যদি লেখতো তাহলে আরও ক্লিয়ার হতো। তো সার্জারি করুক আর বা না, যদি সার্জারি করা নাও যায়, ওনার এখন একমাত্র চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি, মানে ওনাকে কিন্তু ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে পুনর্বাসনের বিভিন্ন প্রোটোকল আছে, আমরা শর্ট মেয়াদি প্রোটোকল করে থাকি, লং মেয়াদি, এক্ষেত্রে অনেক সময় কিছুদিন হসপিটালে থাকতে হতে পারে। আমরা বিভিন্ন স্টিমুলেশন ব্যবহার করি, যেমন ফেরাডিক কারেন্ট স্টিমুলেশন, বা তার নার্ভ আসলে কোনো নার্ভ টোটালি ডিনার্ভেটেড হয়ে গিয়েছে কিনা, মানে নার্ভ যদি টোটালি ইঞ্জুরি হয়ে যায় হুম হুম বা নার্ভ কাজ না করে, দিস ইজ ডিনার্ভেশন।
আর যদি নার্ভ ইনটেক্ট আছে বাট ইনজুরি হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের স্টিমুলেশন চেঞ্জ হয়ে যাবে। আমরা বিভিন্ন প্রকার স্টিমুলেশন দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ, স্টিমুলেশন গুলো দিলে রিজেনারেট করবে তো, হ্যাঁ, পাথওয়েগুলো আবার নার্ভগুলো বা নার্ভ কিন্তু অল্টারনেটিভ রুটে কিন্তু কাজ করে। সাজেস একটা নার্ভের, আপনি জানেন যে নার্ভ সেল আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তো সেন্ট্রাল আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, এরপরে স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভগুলো বের হয়েছে। তো এই যে নার্ভগুলা, এক একটা নার্ভ আমরা যেমন বলি সায়াটিকা নার্ভ, টিভিয়াল নার্ভ বা প্যারোনিয়াল নার্ভ, এখানে লক্ষ লক্ষ সেল দ্বারা তৈরি। এখন ইঞ্জুরি হয়তো ধরেন কিছু সেল ইঞ্জুরি হয়েছে, ধরেন কিছু সেল ডেথ, সাজেস্ট 2 লক্ষ সেলের মধ্যে 1 লক্ষ সেল ডেথ বা 1.5 লক্ষ সেল ডেথ, ওই যে 50,000 সেল আছে সেটাকে কিন্তু আমরা কাজে লাগানোর চেষ্টা করি, যে তার মাধ্যমে আমরা কোনোভাবে এখান থেকে রেজাল্ট আনতে পারি কিনা। অথবা আমাদের, আপনি জানেন, প্রত্যেকটা মাস জয়েন্টের কিছু প্রাইম মোবার মাসেল আছে, কিছু হচ্ছে মানে সিনার্জিস্টিক মাসেল আছে, মানে একটা হচ্ছে মূল মাসেল এবং তাকে সাহায্য করার জন্য মাসেল আছে। এখন মূল মাসেল ডিউ টু নার্ভ ইঞ্জুরিতে যদি ইঞ্জুরি হয়ে যায়, আমরা ট্রাই করি সাহায্যকারী মাসেলকে দিয়ে কোনোভাবে কাজ করানো যায় কিনা। এই জন্য হতে আপনাকে প্রচুর ডিপ অ্যাসেসমেন্ট দরকার, যে কোন নার্ভটা বা কোন মাসেলটাকে আমি কাজে লাগালে এই রোগীর থেকে আমি বেটার রেজাল্ট বের করে আনতে পারবো। তো যা কিছুই হোক না কেন, রোগী যদি পুনর্বাসন কন্টিনিউ করে এবং ট্রাই করে, আর এছাড়া এই মুহূর্তে আসলে কোনো আর রাস্তাও নাই, করতেই হবে, করতেই হবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিই। জি, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। জি, আমি দর্শক থেকে নিম বলছিলাম। জি, আমার হচ্ছে কি 5 বছর ধরে সপ্তাহে একটি বাচ্চা থেকে সমস্যা, আমি এখন আমার জীবনে আর এই সমস্যাটা বেশি হয়েছে, বুঝছেন? আপনি বলছিলেন আর্থ্রাইটিস হয়েছে, আর্থ্রাইটিস এই কথাটা আপনি বলেছিলেন একটু একটু আগে। আচ্ছা, তো এখন কি জানতে চাচ্ছেন? আচ্ছা, লাইন কেটে গিয়েছে। আমি মোটামুটি যেটা বুঝতে পেরেছি, ওনার 2টা বেবি আছে, সিজার হয়েছে বা আপনার আর্থ্রাইটিস ওনার ধারণা আগে থেকে ছিল, বাট ক্লিনিক্যালি উনি কিন্তু আসলে পিএলডির কথাই বলছে, যে কোমর ব্যথা, পায়ের দিকে ব্যথা যায়। তো এটা আমরা তো প্রতিদিনই এটা নিয়ে কথা বলছি, আমার মনে হয় কিন্তু অনেক কম, 20 বছর বয়স মাত্র। হ্যাঁ, কিন্তু প্রথম যে আর্থ্রাইটিসের কথাটা বলছে, ওই আর্থ্রাইটিসের সাথে ক্লিনিক্যালি মিলছে না আর কি। মূলত এটা পিএলআইডি রোগী, মানে কোমরে ডিস্ক প্রলাপস জনিত সমস্যা। আপনাকে ডাক্তার দেখে একটা এমআরআই করে ফেলতে হবে, আপনি এমআরআই করেন, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, আমার নামে যে চ্যানেল আছে ডক্টর সুফিউল্লাহ প্রধান, ওখানে কোমর ব্যথা এবং মহিলাদের কোমর এবং পেট ব্যথার কিছু ব্যায়াম দেওয়া আছে, দেখবেন ওগুলা ট্রাই করেন, আপনি করে দেখেন। আর যেহেতু যশোরে আছেন, আমি জানি না আপনাদের, আপনি সাঁতার জানেন কি না, আপনি নিয়মিত হালকা সাঁতার কাটার চেষ্টা করেন আর এক্সারসাইজগুলো করার চেষ্টা করেন। কাজ কীভাবে করবেন এটা নিয়ে একটু পড়ালেখা করেন, যে বাসায় যেহেতু আপনি বাচ্চা আছে, আপনার পরিবার আছে, আপনার সংসার আছে, কীভাবে আপনি কাজটা করবেন, এই সংসারের কাজগুলো নিয়ম মাফিক সেগুলো ট্রাই করেন, শিখেন, আর এমআরআই করে দেখেন। এমআরআইতে যদি কিছু খারাপ কিছু থাকে, তখন হয়তো আপনাকে রিহা ফিজিও চিকিৎসা করতে হবে, করলে আপনি ইম্প্রুভ হয়ে যাবেন। শুধু ওই ভারী কাজগুলো অ্যাভয়েড করেন আপাতত, সামনে ঝুঁকে ঝুঁকে হয়তো কিছু বালতি উঠানো বা আসেন আপনাদের পারিবারিক বিভিন্ন ভারী কিছু বোঝা নেওয়া বা বস্তা কিছু টানা, এগুলো অ্যাভয়েড করেন আর ওই এক্সারসাইজ করেন এবং একটা এমআরআই করে দেখেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, যদি খুব ছোট করে একটু বলেন যে প্রেগন্যান্সির সময় কি সতর্কতা অবলম্বন করা উচিত যাতে কোমর ব্যথায় পরে ভুগতে না হয়। প্রথম হচ্ছে প্রেগন্যান্সির আগেই রোগী, আমি বলবো যারা মা হতে চাচ্ছে বা নতুন প্ল্যান করেছে, তাদের জন্য তাদের ফিটনেসটা আগে একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে নিতে পারে, যে উনি আসলেই ফিজিক্যালি ফিট আছে কিনা। কারণ
প্রেগন্যান্সি যে বলছে মানে যত প্রেগন্যান্সির পরেই আমরা কোমর ব্যথা রোগীটা পাচ্ছি ডেলিভারি করে এবং ভুল ধারণা থাকে যে স্পাইনাল অ্যানেস্থেশিয়ার কারণে হয়েছে হয়তো বা আসলে কিন্তু তা না আসলে তা না ওনাদের হয়তো মাসেল উইক থাকে বা মাসেলে বিভিন্ন প্রবলেম থাকে তো আমরা এই ক্ষেত্রে বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি আমরা বিভিন্ন প্রোটোকলে এক্সারসাইজ নিয়ম কানুন বলে দেই মাকে জাস্ট আফটার সিজারিয়ান সেকশন কিছু যদি ফিজিওথেরাপি করা হয় সেটা ভালো সেটা তো সেটাও আমরা দিয়ে থাকি তো এটা প্রি এন্ড পোস্ট মানে প্রেগন্যান্সি প্রি এন্ড পোস্ট রিহ্যাবিলিটেশন দরকার তো এটা যদি আমরা মানে মাকে শিখিয়ে দেই এক্সারসাইজগুলো বা ওনাকে এডুকেশন দেই তাহলে কিন্তু এই যে প্রেগন্যান্সি পরে বা ডেলিভারি পরে বাচ্চা জন্মের পরে যে কমপ্লেইনগুলো আসছে বা ব্যথা নিয়ে এগুলো কিন্তু হবে না ডেলিভারি পর পরই ওনারা কিন্তু উচিত একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে নেওয়া দেখালে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিই যেগুলো করলে আর এই যে পোস্ট কমপ্লিকেশনগুলো আর অ্যারাইজ করে না বা আসে না আর ডেলিভারি মানে বাচ্চা নেওয়ার পূর্বেও কিন্তু ওনাদের বিভিন্ন আপনার রিহ্যাবিলিটেশনে যেতে হবে অ্যাসেসমেন্টে যেতে হবে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে।